ওয়েলকাম টু স্টাডিও টাইম। আজকে তোমাদের কাছে আমি 25টার মতন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। আগের দিন তোমাদেরকে আমি 25টা কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে দিয়েছি। তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে তোমাদের আমি এপ্রিল মাসের মধ্যে 500টার মতন কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে দেবো। তো যারা চ্যানেলটাতে নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। তো দেখে নাও আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্স কটা আছে, 25টা। প্রথম আছে ওমেন সায়েন্স কংগ্রেস শুরু হয়েছে কোথায়? এটা হচ্ছে বেঙ্গালুরু। প্রয়াত হলেন কর্ণাটকের প্রাক্তন রাজ্যপাল, তার নাম কি? তার নাম হচ্ছে TN চতুর্বেদী। 28 নম্বর কোশ্চেনটা হচ্ছে জু ফেস্টিভ্যাল আয়োজন করেছে কোন রাজ্য? এটার উত্তর হচ্ছে মিজোরাম সরকার। তারপরে কোশ্চেন হচ্ছে যে সম্প্রতি নাসা আবিষ্কার করলো পৃথিবীর সমান আয়তনের একটি গ্রহ, সেই গ্রহটির নাম কি? সেটা হচ্ছে TOI 700D। কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে কি রাখা হলো? এটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর। তোমরা এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তোমরা এগুলো একটু ভালো করে দেখে যাবে। এখানকার মধ্যে কিন্তু অনেক কোশ্চেন তোমরা কিন্তু কমন পাবে, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, বিশ্বের অষ্টম আশ্চর্যের মধ্যে স্থান পেল ভারতের কোন জায়গা? এটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। তারপরে কোশ্চেন হচ্ছে ICC-র বর্ষসেরা ক্রিকেটার নির্বাচন হলেন কে 2020-তে? এটা হচ্ছে রোহিত শর্মা। প্রয়াত হলেন বিশিষ্ট WWE খেলোয়াড়, তার নাম কি? নাম হচ্ছে রকি জনসন। তারপরে কোশ্চেন আছে ICC U19 ওয়ার্ল্ড কাপ 2020 কোথায় শুরু হচ্ছে? এটা শুরু হবে দক্ষিণ আফ্রিকাতে। একদিনে ক্রিকেটে ভারতীয় স্পিনারদের মধ্যে দ্রুততম 100 উইকেট নেওয়ার রেকর্ড করলেন কে? এটার উত্তর হচ্ছে কুলদীপ যাদব। 36 নম্বর কোশ্চেন দেখো, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ডিরেক্টর জেনারেল হলেন কে? এটা হচ্ছে প্রভাত সিং। তারপরে কোশ্চেন আছে K-4 ব্যালিস্টিক মিসাইল সাফল্যের সাথে লঞ্চ করলো কে? এটা করেছে আমাদের DRDO, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ওকে, সম্প্রতি ই পাসপোর্ট লঞ্চ করলো কোন দেশ? এটা হচ্ছে বাংলাদেশ। শাকসবজি উৎপাদনে দেশের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান পেল? এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। উবের ইস্ট ইন্ডিয়া কোন ফুড ডেলিভারি সংস্থাকে কিনে নিল? উবের ইস্ট ইন্ডিয়া জোম্যাটোকে কিনে নিল। ব্যাংক অফ ইন্ডিয়ার MD আর CEO নিযুক্ত কে হলেন? এটা হচ্ছে অতনু কুমার দাস। তারপরে কোশ্চেন, প্রথম কৃষি মন্থন অনুষ্ঠিত হলো কোথায়? এটা হচ্ছে আহমেদাবাদে। প্রথম টেলিকম অপারেটর হিসেবে UPI পেমেন্ট ফিচার লঞ্চ করলো কে? এটা হচ্ছে জিও কোম্পানি। গ্রিন পিস ইন্ডিয়া 2018 রিপোর্ট অনুসারে ভারতের সব থেকে দূষিত শহর কোনটি? এটা হচ্ছে যে ঝাড়খণ্ডের ঝাড়িয়া। তারপরে কোশ্চেন দেখো, সম্প্রতি হেলথ EMI কার্ড লঞ্চ করলো কে? এটা হচ্ছে অ্যাপোলো হসপিটাল। 46 নম্বর কোশ্চেন আছে, ভারতের প্রথম ই ওয়েস্ট ক্লিনিক তৈরি হলো কোথায়? এটা হচ্ছে ভোপালে। সম্প্রতি নতুন একটি ভাইরাস করোনা ভাইরাস, এর উৎপত্তি হয়েছে কোন দেশে? এর উত্তর হচ্ছে চীনে। ভারত 2022 সালে মহাকাশে একটা রোবট পাঠাবে, তার নাম কি? বোম মিত্র। 49 নম্বর কোশ্চেন, বিশ্বের সব থেকে ছোট স্বর্ণ মুদ্রা তৈরি করলো কোন দেশ? এটা হচ্ছে সুইজারল্যান্ড। আর 50 নম্বর কোশ্চেন যেটা আছে, আজকে শেষ কোশ্চেন, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে করতে দিচ্ছি, এটা তোমরা করো, নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্টে লেখো এর উত্তর কি হবে, আমি নেক্সট দিন তোমাদেরকে এর অ্যান্সার বলে দেবো। কোশ্চেনটা 50 নম্বর কোশ্চেনটা আছে, ভারতীয় রেলের প্রথম ওয়েস্ট টু এনার্জি প্ল্যান তৈরি হচ্ছে কোথায়? এটা তোমাদেরকে আমি দিয়ে রাখলাম, এটা তোমরা অ্যান্সার দাও আমাকে নিচে কমেন্ট বক্সে, আমি নেক্সট দিন তোমাদেরকে এর অ্যান্সার বলে দেবো। আর আজকে তোমাদের যে কোশ্চেনটা আগের দিন তোমাদেরকে আমি দিয়েছিলাম করার জন্য, সেটা ছিল সম্প্রতি ভূপেন হাজারিকার বাড়ি হেরিটেজ ঘোষণা করতে চলেছে কোন সরকার? এটার উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তো তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি যে এখন যেহেতু অল ওভার ইন্ডিয়া একটা লকডাউন চলছে, সেহেতু আমি তোমাদেরকে বলবো তোমরা এখন বাড়িতে রীতিমতো প্রিপারেশনটা নাও,
কারণ হচ্ছে এই লকডাউন উঠে গেলে কিন্তু তোমাদের সামনে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আবগারি কনস্টেবলের পরীক্ষা আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের যে পরীক্ষাটা আছে, তারপর তোমাদের DRDO আছে, MTSA, এরকম অনেক পরীক্ষা আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের 10+2 আছে, এই পরীক্ষাগুলো এগুলো ওপর ভিত্তি করেই কিন্তু আমি কোশ্চেনগুলো দিয়েছি। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসে, যেহেতু এখন অনেক কোশ্চেন পরীক্ষা তোমাদের অনলাইন হয়ে গেছে, যেমন রেলটা হয়ে গেছে, 10+2 আছে, ব্যাংক আছে, এই পরীক্ষাগুলো অনলাইনে হয়ে গেছে, তো এখন কিন্তু অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেশি জোর দিচ্ছে। সেই জন্য আমি বলবো তোমাদের হাতে অনেক সময় আছে, এই সময় তৈরি হয়ে যাও, কারণ এই লকডাউন উঠে যাওয়ার পরে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টগুলো আবার নতুন করে চালু হবে, তখন কিন্তু তোমরা হাতে একদমই সময় পাবে না। সেই জন্য এখন হাতে সময় থাকতে তৈরি হয়ে যাও, 500টা কারেন্ট অ্যাফেয়ার্স আমি এপ্রিল মাসের মধ্যে পুরো কমপ্লিট করে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই। কারোর কোনো প্রবলেম হলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর আমি এই কোশ্চেনের এখন PDF ফাইল দেব না, তোমাদের 500টা কোশ্চেন আগে করিয়ে দিই, তারপর তোমাদেরকে আমি PDF ফাইল প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো চলো আজকে এত দূর, নেক্সট দিন আমি আবার আরো 25টা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। তোমরা অবশ্যই আজকে যে কোশ্চেনটা আমি দিয়েছি তার উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্টে লেখো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বাড়ি থেকে একদমই বেরোবে না। ধন্যবাদ।